এমন সুনসান নিরবতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কমপ্লেক্সের দেয়ালে কর্মবিরতির ব্যানার দুদিন ধরে বন্ধ আমদানি পণ্য খালাস অথচ প্রতিদিন প্রায় চার হাজার আমদানি চালান হয় এখানে রাজস্ব আদায় হয় ত্রিশ কোটির উপর এতদিন কুরিয়ারের মাধ্যমে দেশে আসা পণ্য খালাসের কাজ করত সি এফ এজেন্টরা কিন্তু এনবিআর এর নতুন আইনে রাখা হয়নি কোনো মধ্যসত্ব জায়গা সিএনএফ এজেন্ট নয় সরাসরি পণ্য গ্রাহকের কাছে পৌঁছাবে সংশ্লিষ্ট এক্সপ্রেস প্রতিষ্ঠানগুলো এনবিআর এর জারি করা এস আর ও দুইশো সাত আইনটি সিএনএফ এজেন্টদের স্বার্থ ক্ষুণ্ণ করছে দাবি করে কর্মবিরতি ডাক দিয়েছে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন ক্ষুদ্ধ কর্মীরা অবস্থান নেয় ঢাকা কাস্টমস হাউজের সামনে আমরা যেখানে পাঁচ ডলার নিতাম পার কেজি ওরা নিচ্ছে এক থেকে দেড় ডলার অথচ আমরা সিএনএফ রা মিনিমাম পাঁচ ডলার দিয়ে তারপর আমরা পণ্যটা সার করতেছি এতে এলো সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি পাচ্ছে এনবিআর একটা আইন করেছে দুশো সাত দ্বারা এই কালো আইন আমরা বাতিল চাই যে আইনটা জারি করছে আইনটা মূলত বৈষম্য তৈরি হয়েছে নতুন এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা তাদের বলছেন এই আইন দশ হাজার কর্মীকে বেকার করবে আমাদের দুশো সাত দ্বারা বাতিল করতে হবে আমাদেরকে কাজ আমাদের করতে দিতে হবে আমরা সরকার যেভাবে চায় ওইভাবে আমরা কাজ করে দিব সুতরাং এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে ঢাকা কাস্টমস হাউস বলছে পণ্য দ্রুত খালাস করার লক্ষ্যেই নতুন এই আইন তাতে কমবে ভোগান্তিও দেশের স্বার্থে আন্দোলন প্রত্যাহারে আহ্বান করলেন কাস্টমসের এই কর্মকর্তা হেড অফিস সেখানে আমরা জানিয়েছি একই সরকারের একটি আইন এবং একটি বাস্তবায়নের জন্য আমাদের ফিল্ড অফিস আমরা সেই অনুযায়ী কাজ করছি তারা হয়তো মনে করছেন যে এটি আসলে তাদের সমস্যা কিন্তু এটি আসলে রাষ্ট্র এবং জনগণের সুবিধা তো তারপরেও তাদের সাথে আমরা কথা বলেছি এবং বলেছি যে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এটিকে আমরা প্রেরণ করবো যে এটি যদি তাদের এই দাবি এটা কীভাবে অ্যাড্রেস করা যেতে পারে এদিকে এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য চালান খালাসের বিধিমালা বাতিলের দাবিতে ঢাকার সঙ্গে সংহতি প্রকাশ করে চট্টগ্রাম কাস্টমস হাউসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিএনএফ নাই মাবির এখন ঢাকা